तमाम पृथ्वी जमीन सर्वप्रथम आमार आल्लाह दिन के सृष्टि आमार आल्लाह रात के सृष्टि करेछेन आर रात जखन सृष्टि होयेछे आर रातेर कोनो विकल्प आमार आल्लाह करेन नाई करेन नाई करेन नाई नबी आमार हादिस शरीफे बोलेछेन अखलाका कुल्ला शाइइन मिन नूर आओ कामा कला आलैहि सलाम ओ आमार सहाबाए किराम जेने रेखे दाओ आल्लाह रात प्रथम सृष्टि करेछे आर आमी मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आमार नूरेर फोटा दिए आमार आल्लाह दिन के सृष्टि করেছেন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে পৃথিবীর জমিনে প্রথমে রাত প্রথমে রাত প্রথমে রাত তারপরে আমার আল্লাহ দিন সৃষ্টি করেছেন তাই শরীয়তের মাসলা হলো আমরা ইবাদত করি 14 তারিখ দিবাগত রাত যখন সন্ধ্যা হয় তখন ইসলামিক রাত শুরু হয়ে যায় আগে আসে রাত তারপরে আসে দিন আর দুনিয়ার ভাষায় আগে আসে দিন তারপরে হয় রাত কিন্তু পৃথিবীর সৃষ্টির মূল সূচনা হলো আগে রাত আগে রাত ওই জন্য আমরা রাতটাকে আগে ধরি আগামী কাল ধরে নেন শনিবার আজকে ধরে নেন শুক্রবার এখন শুক্রবার যদি আমরা ইবাদত করি এটাই হবে শনিবারের রাত আর বৃহস্পতিবার রাতে যদি ইবাদত করি এটাই হবে জুমার রাত মানে শুক্রবারের রাত তাহলে পৃথিবীর জমিনে সর্বপ্রথম দিন কি আল্লাহ আগে সৃষ্টি করেনি আগে সৃষ্টি করেছিল রাতকে রাতকে আর খলাকা কুল্লা শাইইন মিন নূর আমার রাসূল পাকের নূরের ফোঁটা দিয়ে আমার আল্লাহ দিনকে সৃষ্টি করেছে করেছে তাহলে রাসূল পাকের ওসিলা দিনকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে আল্লাহর কোরআন জানিয়েছে 30 পারা সূরা নাবা ও আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা আল্লাহ আসমান থেকে পানি নাজিল করেছিল সেটাই ছিল আমার নবী পাকের নূরের রিসালাত সেটাই ছিল আমার নবী পাকের নূরের খুশবু আর খুশবু ও বাপজিরা লক্ষ্য করে দেখা যায় তামাম পৃথিবীর জমিনে যা কিছু সৃষ্টি হয়েছে সবকিছু রাসূল পাকের কদমের ওসিলা সৃষ্টি হয়েছে বারবার আমি আপনার কাছে বলি আল্লাহ নবী এক জায়গায় দাঁড়িয়ে আছেন আর হযরতে জাবের রাসূল পাকের কাছে দাঁড়িয়ে আছেন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আসমা আসমান আগে সৃষ্টি ওয়াল আরদা জমিন আগে সৃষ্টি ওয়াল জিবালা পাহাড় আগে সৃষ্টি ওয়াস সাজারা গাছ আগে সৃষ্টি কে আগে সৃষ্টি একটাবার আপনি আমাকে জানিয়ে দাও আল্লাহ নবী জাবের কে বললেন ইয়া জাবের হে জাবের আল্লাহ তাআলা কদ খলাকা কবলাল আশিয়া নূরা নবিয়া তামাম পৃথিবীর সৃষ্টির পূর্বে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ আগেই সৃষ্টি করেছে আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আমি আপনার কাছে একটা বার বলি এক সময় দয়ান নবী আল্লাহ দয়ান নবীকে আম্মা জানমা হালিমাতু সাদিয়া 15 থেকে 16 দিনের বাচ্চা কোলে করে নিয়ে যখন তয়েফের জমিনে চলে যাচ্ছিলেন আর একটা খ্রিস্টান পাদ্রি আম্মা জানমা হালিমাকে রাস্তায় আটকালেন জিজ্ঞাসা করলেন তোমাদের নাম কি তোমরা কোথায় থেকে এসেছো আর খ্রিস্টান পাদ্রি মা হালিমাকে জিজ্ঞাসা করলেন তোমার নাম কি হালিমা বলেছিল আমার নাম হলো ইসমে হালিমা খ্রিস্টান পাদ্রি এক বাক্যে বলেছিল তোমার নাম যদি হালিমা হয় আমি তৌরাত কিতাবে পড়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যিনি দুধ দুখাবে তার নাম হবে হালিমা আর তার কোলে থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝট করে রাসূল পাকের কাছে দাঁড়িয়ে আম্মা জানমা হালিমার সামনে দাঁড়িয়ে খ্রিস্টান পাদ্রি বলল মা তুমি যদি ভয় না খাও তাহলে একটা কথা বলি তোমার নাম যদি হালিমা হয় তবে তোমার কোলে যে বাচ্চা আছে বাচ্চাটা তোমার নিজের বাচ্চা নয় নিশ্চয় হালিমার কোলে যে বাচ্চা থাকবে ওই বাচ্চাটার নাম হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর একটু জোরে হালিমা মনে করলেন বিষয়টা অন্য জায়গায় নিয়ে আসছি মা হালিমা মনে করলেন মা আমিনা আমাকে 15 দিন 12 13 দিন কাছে রেখেছিল আর বলেছিল শত্রু এর এস্তে এগনেস্টে অনেক ব্যক্তি বার হয়ে গেছে একটু সাবধানে রেখো তা একদম বাড়ি না ঢুকতে ঢুকতে একটা পাদ্রি আটকেছে গোয়েন্দার কিভাবে হয়ে গেছে টেনশন পড়ে গেছে টেনশনে পড়ে গেছে ও হালিমা তোমাকে জানিয়ে দি তোমার নাম যখন হালিমা বাচ্চার নাম যখন মোহাম্মদ প্রমাণ যখন পেয়ে গেছি তাহলে নিশ্চয় এনার মায়ের নাম আমিনা এনার আব্বা জানের নাম কি আব্দুল্লাহ বললেন জি তবে এনার আব্বা বেঁচে নাই বললেন জি তবে একটা বার যদি হালিমা তুমি আমাকে সাহস দাও তোমার ওই বাচ্চাটা আমাকে দিতে পারো আমি একটু নিয়ে কোলে করে নিয়ে বুকে জড়িয়ে আদর করে চুম্বন দেব মা হালিমার কণ্ঠ
কনফিউজ টেনশন বেড়ে গেল। আম্মা জান মা আমিনা আমাকে বাচ্চা দেবার আগে বলেছিল হালিমারে জীবন চলে যাবে তবে আমার বাচ্চাকে কারো কোলে দেবে না দেবে না। আজকের ফাঁকা জায়গায় একদিকে আমার স্বামী একদিকে আমি আর ছোট বাচ্চা আর আমরা পরদেশি আমরা পরোয়া এলাকা দেশে চলে এসেছি। বাচ্চা যদি একটাবার আমরা হাতছাড়া করি বাচ্চা নিয়ে যদি পালিয়ে যায় আমি মুখ দেখাতে পারবো না পারবো না। মা হালিমা তো সাদিয়ার পিছনে হাজার হাজার ভয় কাজ করে বাচ্চার দিকে তাকিয়ে খ্রিস্টান পাদ্রি বলেছিল হালিমা তোমার বাচ্চা যদি আমার কাছে সহজে না দাও তোমার বাচ্চাকে আমি জোর করে ছিনিয়ে নেব আপনি বাচ্চা পাবেন না। তখন মা হালিমা কাঁদলেও দুর্বল মনে হবে চুপ করে দাঁড়িয়ে তিনি একটা লজিক ব্যবহার করেছিলেন ও খ্রিস্টান পাদ্রি কিছু মনে করবেন না আমি ভাবছিলাম এটা আমার বাচ্চা আমি আপনাকে দেব অবশ্যই তবে ভাবছিলাম এটা তবে আমার বাচ্চা আমার কোলে আছে পিছনে আছে আমার স্বামী কেন বাচ্চা আমি আপনাকে দেব না কে বলেছে দেব না তবে আমার স্বামী তো আপনার ছেলে সমাতুল্য আর আমি হলাম আপনার বৌমা সমাতুল্য তাহলে আমার বাচ্চা তো আপনার নাতি সমাতুল্য আপনার নাতি দেখবেন তাতে কি সমস্যা আছে। মা হালিমা এই যুক্তি ব্যবহার করেছে যাতে করে খ্রিস্টান পাদ্রি বৌমা আর ছেলের পরিচয় আর নাতির পরিচয় পেয়ে শিশু মোহাম্মদকে যেন ক্ষতি না করতে পারে। এক সময় মা হালিমা যখন বাচ্চাটা তুলে দেয় খ্রিস্টান পাদ্রি কেঁদে বলেছিলেন মা হালিমা বাচ্চা নেওয়ার মতো আমার কোনো যোগ্যতা নাই আমি নেব না। তবে হালিমা রে তোমার বাচ্চা একটা বার তুমি উপুর করে ধরো আর পিঠটা একটু উপুর রাখো আর বুকটা একটু পিছনের দিকে রাখো তোমার বাচ্চার কাঁধের কাছে আমি একটু হাত দিয়ে খুলবো তাও যদি আমাকে খুলতে না দাও তুমি একটা বার নিজে খোলো। আল্লাহ নবীকে একটু উপুর করে রাখলে উপর করে রাখলেন রসুল পাকের ঘাড়ের দিক দিয়ে সবুজ কাপড় টালকা হালকা করে যখন খুলে বেশ কিছুটা ঘাড়ের নিচ পর্যন্ত নেমে যায় খ্রিস্টান পাদ্রি বললেন মা হালিমা আর খুলতে হবে না এই কাঁধের কাছে নূরে মৌন বুয়াদ নূরে মৌন বুয়াদ মোহাম্মদ রসুল্লাহর ইসলাম এত বড় লম্বা একটা উঁচু মতো গোস্ত হয়ে আছে আর উপরই লেখা আছে হাজা আনা মোহাম্মদুর রসুল্লাহ আমি হলাম আল্লাহ পাকে রসুল আল্লাহ পাকের নবী। এই লেখাটা দেখে খ্রিস্টান পাদ্রি হাও হাও করে কেঁদে বললেন ও হালিমা এই বাচ্চাটা তোমার কোলে আছে কেমন বাচ্চা তুমি জানো না আমি যখন তোরা শরীফ জানালার কাছে পড়ছিলাম আর তোমরা যখন উঠো করে যখন হেঁটে হেঁটে আসছিলে তোমাদের উট আসার আগে বড় একটা হ্যালোজিনের লাইট মতো আমার জানালার দিকে বারবার ফোকাস মেরে দেখে ফোকাস মেরে দেখে আর তোরাতে লেখা আছে অমুক তারিখে অমুক সময় এই রাস্তা দিয়ে দুধ খাওয়ানোর জন্য মোহাম্মদকে নিয়ে যাবে আর আমি তোরা শরীফ পড়ছিলাম আর তোমাদের নূরের জ্যোতি ফোকাস যখন আসছিল একটা বার লেখার দিকে তাকায় একটা বার তোমাদের দিকে তাকায় আমি লোকেশন আর অ্যাড্রেসে যখন পেয়ে গেছি আমি ঘর থেকে লাভ দিয়ে তোমাদের সামনে আসতে আমি বাধ্য হয়ে গেছি। মা হালিমাকে বলেছিলেন ও হালিমা একটা বার দেখো মা আমি হয়তো দুনিয়াতে বেশি দিন বাঁচবো না তবে এই বাচ্চাটা যখন নবী বলে দাবি করবে একটু তোমার হাত ধরে বলে দেই একটা বার বলে দিও মোহাম্মদ তোমার বয়স যখন 17 থেকে 18 দিন বয়স ছিল একটা খ্রিস্টান পাদ্রি তোমাকে নবী বলে ঈমান এনেছিল। মা হালিমা বলল আমি হয়তো মারা যাব তার আগে হয়তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকবে। বলল হালিমা তোমার ছেলেকে একটু শুনিয়ে দিও আমার ছেলে যদি না শোনে কি করব। মা হালিমাকে বলল কিয়ামতের দিন তুমি নবী পাকের সামনে একটু সাক্ষ্য দিও তোমার বয়স যখন 18-19 দিন ছিল এই খ্রিস্টান পাদ্রি তোমাকে নবী বলে বিশ্বাস করেছিল। মা হালিমা বিদায় নিয়ে চলে যায়। অনেক কথা বলছিলাম কি তামাম পৃথিবীর জমির সৃষ্টি হয়েছিল রসুল পাকের ওসিলায় আর জাবেরকে বলল তামাম পৃথিবীর সৃষ্টি হয়েছে তোমার নবী পাকের ওসিলায় এই কথা
কথাটা বলার জন্য এত দূর চলে এসেছি। আল্লাহর নবী এক সময় মা হালিমা রাসূল পাকে দরবারে আসলেন, রাসূল পাকের কাছে এসে বললেন, ওরে মোহাম্মদ অনেক দিন তোমায় দেখি না, আমি দেখতে পাই না, কষ্ট হয়। আল্লাহর নবী মুখে হাতে চারিদিকে হাতটা পিঠে হাত বুলায় আর বলে, মোহাম্মদ সাল্লাম আমি তোমার কাছে একটা কথা আমানত রেখে গেলাম। কি কথা? তোমার বয়স যখন 18 দিন বা 19 দিন যখন বয়স ছিল, একটা খ্রিস্টান ব্যক্তি তোমাকে নবী বলে বিশ্বাস করেছিল, এই কথাটা শুনিয়ে দেবার জন্য আমি তোমার কাছে এসেছি। আল্লাহর নবী তখন মুস্কি মুস্কি হেসে বললেন, ও আমার মা হালিমা, 18-19 দিন যখন আমার বয়স ছিল, খ্রিস্টান পাদ্রী আমার সামনে কি ব্যবহার করেছিল সব আমি দেখেছি, সব আমি শুনেছি, বুঝেছি। 18-19 দিনের কথা তো দূরের কথা, পৃথিবী কিছুই যখন সৃষ্টি হয়নি, আল্লাহ যখন দেখা যায় কলমন কলম দিয়ে, কুদরতি কবজায় যখন মিম হে মিম দাল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথিবীর প্রথম যখন উদ্বোধন করছিল, আমি রাসূলুল্লাহ নূরের জগৎ থেকে ওই মিম হে মিম দাল খসখসানি কলমের আওয়াজ আমি মুহাম্মদ সাল্লাম কানে শুনেছিলাম। আর একটু জোরে, যে মুহাম্মদ সাল্লাম নূরে জগতে মিম হে মিম দাল লিখছিল আল্লাহ, সেই আওয়াজ আমার রাসূল পাক কানে শুনেছে। আর মা এই 16-18 দিন বয়সে খ্রিস্টান পাদ্রি কি বলেছে, এ কি আর বলা লাগে? বলে সুবহানাল্লাহ, কথা বুঝতে পেরেছেন ভাই? এ কি আর বলা লাগে? বারবার বলছি, আমার রাসূলকে যদি একটা বা ধরতে পারো, রাসূলকে যদি খুশি করতে পারো, খুশি হবে কে? আল্লাহ। তাই আমরা একটু নবীর প্রশংসা করি বলে অনেকে আমাদের বেদাতি বলে, অনেকে আমাদের মাজার পূজারি বলে, অনেকে আমাদের পীর মুরিদি তন্ত্রা মাজার পূজা সেজদাকারী বলে আখ্যায়িত করে। আমরা মাজার সাজদা করি না, আমরা কবর পূজা করি না, আমরা পীর অলির পায়ে চুম্বন খাই না, আমরা পীর অলির কদম ধরে মাথা সেজদা করি না, আমরা পীর অলির ওসিলা দিয়ে দোয়া চাই পীর মাশায়েকের কাছে গিয়ে আল্লাহ এবং রসুলকে কিভাবে কাছে পাবো তার জন্য আমরা সুপরামর্শ নেই, কথা ঠিক না? বেটি এটাই বুঝেন, ঠিক অসুবিধা হচ্ছে বাবু? এটাই আমাদের সম্বল। আল্লাহ, আমি আপনার কাছে বলছিলাম, তাহলে রাসূল পাকের একটা প্রশংসা সম্পর্কে আপনার কাছে বলছি, চলেন আর একটা বার আগিয়ে যাও। আম্মা জানায়েশা সিদ্দিকা এক সময় দাঁড়িয়ে আছেন, আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন, আম্মা জানায়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো কোরআন শরীফে বলেছেন, খলক না কমা সোয়াজা, আমার আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আল্লাহ নবী বললেন, হ্যাঁ অসাউসিকা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, তুমি আমার দুনিয়ার সাথে, তুমি আমার জান্নাতের সাথে। আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা একটা দেখা যায় গাত থেকে একটা রুমাল টানলেন, রুমালটা নিয়ে হাত দিয়ে পাক দিয়ে পাক দিয়ে একটু রশি পোদা দড়ি বেনা করলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা ওই ওন্নাটা নিয়ে রসুল পাকের উপর দিকে দিয়ে একটু বুকে টানবে, বুকে টানবে, যেই একটা বার পিছনের দিকে ফেলেছে আর একটা বার যখন বুকে টেনে নেওয়ার জন্য রন্নাটা যখন টান দিল, আমার রসুল পাকের নোরানি বদনের চেহারা থেকে চলে আসলো, রসুল আমার দাঁড়িয়ে আছে। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ তাই বাহালোকা, কি ব্যাপার, কি ব্যাপার, আপনি আসলেন না, অন্না চলে এসেছে। রাসূল আমার হাসলেন, বললেন, আর একবার টেরাই করো। আম্মা জানায়েশা সিদ্দিকা অন্নাটা নিয়ে আর একবার টেরাই করে তিনি যখন টেনেছে, চেহারার ভিতর দিয়ে অন্না চলে এসেছে, রাসূল আমার দাঁড়িয়ে আছে। আম্মা জানায়েশা সিদ্দিকা যেন ভয় পেয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কে? আপনি দৈহিক না কোনো জেন না কোনো ভৌতিক না অন্য কোনো ফেরেশতা, আমি বুঝতে পারছি না, আপনি আপনি একটা বার আমাকে খুলে বলো। আল্লাহর নবী বললেন, বিবি আয়েশা এবার তুমি তৃতীয় নম্বরে আমার দিকে একটা বার অন্না ফেলে দাও। তৃতীয়বার যখন অন্নাটা ফেলে দিয়ে রাসূল পাকের বুকে টানার জন্য যখন টান দিয়েছে, আল্লাহর নবী অমনি বুকের কাছে কাছাকাছি এসে গেছে। আল্লাহর নবী মুস্কে হেসে বললেন, ওরে আমার বিবি আয়েশা সিদ্দিকারে, পৃথিবীর মানুষ আমাকে ওদের মতো মনে করে, আসলে আমি কাদের মতো নয়, আমি মোহাম্মদ মোহাম্মদেরই মতো। আরেকটু জোরে হবে না? কে বলে না রাসূল আমাদের মতো না? আমি মোহাম্মদ সাল্লাল্লাহু মোহাম্মদেরই মতো, আমার মতো কেউ নয়, আমি কারোর মতো
নয়, খুব খেয়াল রাখবেন। আল্লাহ, হে আমার বাপিরা যদি বলেন কেন আজ থেকে দেখা যায় দেড় মাস আগে, মানে রোজার পনেরো দিন, রোজার দেখা যায় রোজা আসার বারো তেরো দিন আগে আমি একটা জায়গা জলসা গিয়েছিলাম, সেখানে আমাকে বলেছিল ভাই মুহাম্মদ যদি আমরা সাহেব বলি ভুল হবে কিনা, মুহাম্মদ যদি আমরা সাহেব বলি ভুল হবে কিনা। আমাকে যখন কমেন্ট করেছিল আমি এক বাক্যে বলেছিলাম মুহাম্মদ যদি সাহেব বলো ভুল হবে, ভুল হবে, ভুল হবে, কেন সাহেবের ঘরে জন্ম মালে সাহেব হয়, একটা বাচ্চাকে মাদ্রাসায় দিলে হাফেজ সাহেব বলে ডাকা হয়, ইমামকে ইমাম সাহেব বলে ডাকা হয়, দেখা যায় মাওলানাকে মাওলানা সাহেব বলে ডাকা হয়, পীরকে পীর বলে হাজিকে হাজি সাহেব বলে ডাকা হয়। সাহেব হলো দুনিয়ার মানুষের ডাকা ডাকি নাম। আল্লাহ নবীকে যদি দুনিয়ার ভাষায় কোনো ডাকা ডাকি করো তাহলে আপনি জাহান্নামে যাবে। আবার ছেলেটা উঠে বলছিল হুজুর আপনি দলিল দেন, চলেন দলিল দেওয়া যাক। কোরআন শরীফ ২৬ নম্বর পারা সুরার নাম সুরা হুজুরাত, একেবারে ডান দিকের মাঝখান থেকে সুরা শুরু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি তাজহারি বাদিকুম লিবাদিন আন তাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশুরুন। আমার আল্লাহ কোরআন শরীফে বললেন ও ঈমানদারেরা জেনে রেখে দাও, পৃথিবীর মানুষ পাঁচিলের আড়াল দিয়ে একজনকে আর একজনকে যে ভাষায় ডাকা ডাকি করে ওই ভাষায় আমার নবীকে ডাকা ডাকি করবে না, তোমরা উঁচু নিচু কথা বলবে না, এমন চলবে না আমার নবীর আগে তোমরা চলে যাচ্ছ, এমন কথা বলবে না নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজ উঠে যায়। তাহলে সাহেব হলো দুনিয়ার ভাষা, ভাই হলো দুনিয়ার ভাষা, নানা হলো দুনিয়ার ভাষা, আর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হলো, এটাই হলো ঈমানদারের ভাষা। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা নবীকে ভাই বলে ওটা তো দূরের কথা রেখে দিলাম, নবীকে সাহেব পর্যন্ত বলা যাবে না। তার কারণ যদি বলেন হুজুর এবার দলিল দেন, চলেন আমি অনেক কোটা দলিল দিতে পারি, আমি সংক্ষেপে তিন চারটে দলিল আপনার কাছে পেশ করব। আল্লাহর নবী জানাকে বিবাহ করেছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা সিদ্দিকার আব্বা জানেন নাম কি? হযরতে আবু বকর। আবু বকর রাসূল বলল ফলা লাউজিনা ঈমানুহু লাযাদা ঈমানু আবু বকর সিদ্দিক। তামাম পৃথিবীর ইমান আমল যদি একটা পাল্লায় দেওয়া হয় আবু বকর ইমান আমল নেকিটা আল্লাহ দরবারে ভারী হয়ে যাবে। আল্লাহ নবী আবু বকরের দিকে তাকিয়ে বলল ও আমার সাহাবা কেন জেনে রেখে দাও, আমি রসুলুল্লাহ তোমাদের বলে গেলাম, দেখা যায় আসমা আসমানে দুটো বন্ধু, আল আরদা জমিনে দুটো বন্ধু, একটা হলো আবু বকর আরটা হলো ওমার, লিকুল্লি নবী ইন রফিকুন ফিল জান্নাতি, রফিকুন ফিল জান্নাতি আবু বকর সিদ্দিক, আর জান্নাতি আমার একটা বন্ধু হবে সেই বন্ধুটার নাম হবে আবু বকর। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীকে যারা ভাই বলে আমি ছেড়ে দিলাম পরের ব্যাপার, নবীকে নবী সাহেব বলা যাবে না, মুহাম্মদ সাল্লাম সাহেব বলে ডাকা চলবে না। আল্লাহ নবী দেখা যায় বিবাহ করেছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে, আয়েশা সিদ্দিকা আম্মা জানের আব্বার নাম হলো আবু বকর। তাহলে আবু বকর নবীজির বাড়ি যতবার এসেছে রসুলকে তো জামাই বলে ডাকা দরকার ছিল, ঠিক না বেটি? রসুলকে একবারও জামাই বলে ডাকিনি ডাকিনি ডাকিনি, যতবার এসেছে ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহ রসুল, আপনি হলো আল্লাহর বন্ধু। তাহলে জামাই হলো দুনিয়ার ভাষা, ইয়া রসুলাল্লাহ হলো ইমানি ভাষা। আমি বোঝাতে পারছি বাবু? আল্লাহ নবীর মেয়ে আমাদের আম্মা জান, যে নবী আমার আম্মা জান সম্পর্কে বলেছেন ও আমার সাবিরা জেনে রেখে দাও, তামাম পৃথিবীর জমিনে জান্নাতের ভিতরে সবচাইতে সর্দানি হবে আমার ফাতেমা, আন্নাল ফাতেমা তো সাইয়্যাদাতুন নিসাওয়াতি মিন আহলিল জান্নাহ, জান্নাতে সর্দানি আমার মা ফাতেমা হবে। তাহলে আম্মা জান মা ফাতেমাকে যিনি বিবাহ করেছিল ওই ব্যক্তিটার নাম কি? হযরতে আলী। হুজুর, আলী হুজুর আল্লাহ নবীর মেয়েকে বিবাহ করেছেন, তাহলে আলী হুজুর রসুল পাকের কি বলে ডাকবে? শ্বশুর বলে ডাকবে, শ্বশুর বলে ডাকবে, নাকি জামাই?
মেয়েকে বিবাহ করেছেন শ্বশুর বলে ডাকবে শ্বশুর বলে ডাকবে তাহলে আলী হুজুর হচ্ছে রসূল পাকে জামাই আর রসূল পাককে ডাকবে আলী হুজুর শ্বশুর আব্বা বলে কিন্তু পৃথিবীর এমন একটা ফেকার কিতাব দেখাও 14টা বছর আমি মাদ্রাসায় পড়েছি বাবা এমন পৃথিবীর কোনো কিতাবে পেলাম না আলী হুজুর রসূলকে তো শ্বশুর আব্বা বলে ডাকা উচিত ছিল সত্যি তো শ্বশুর আব্বা হয় কিন্তু একবারও শ্বশুর আব্বা বলে ডাকলো না যতবার এসেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকা আল্লাহ নবীকে আল্লাহ রাসূল বন্ধু বলে ডাকা ডাকি করেছে আর একটু দেব আর দুই চারটে দেওয়া যাক দুটো বলেছি না তাহলে একটু লাগবে আল্লাহ নবী আরেকটা মেয়ে বিবাহ করেছিল আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফসার আব্বা জানের নাম কি ওমর ফারুক ওমর ফারুক রাসূল পাকের কাছে নিজের মেয়েকে বিবাহ দিয়েছেন তাহলে ওমর ফারুক যতদিন রাসূল পাকের বাড়িতে আসবে রাসূল পাককে কি বলে ডাকবে কি বলে ডাকবে আরে বাবা ওমর ফারুক হুজুরের মেয়ে রাসূল পাককে বিয়ে দিয়েছে তো জামাই বলে ডাকা দরকার নাকি জামাই বলে ডাকা দরকার সত্যি তো জামাই হয় কিন্তু পৃথিবীর কোন এমন কিতাব নেই ওমর ফারুক রাসূল পাককে জামাই বলে ডেকেছে ডাকিনি ডাকিনি চলেন আরেকটা বলা যাক আল্লাহ নবীর মেয়ে বিবাহ করেছিল হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বিবাহ করার পর ইন্তেকাল হয়ে গেছে আবার রাসূল তাকে আরেকটা মেয়ে দিয়েছে তিনিও ইন্তেকাল হয়ে গেছে তাহলে রাসূল পাকের মেয়ে দুটো মেয়ে বিবাহ করেছেন বুখারীতে এসেছে জুন্নুর রাইন মানে দুটো নূরের অধিকারী অধিকারী আল্লাহ নবীর কাছে এসে কাঁদলেন আল্লাহ নবী বললেন ও উসমান তুমি টেনশন করবে না করবে না আল্লাহ যদি আমাকে আরো দর্জন দর্জন মেয়ে দেয় তোমার মতো জামাইকে ছাড়া আমি কারো জামাই বানাবো না বানাবো না কিন্তু উসমান হুজুর নবী পাকে দুটো মেয়েকে বিবাহ করেছিল ওই উসমান হুজুর রাসূল পাকের বাড়িতে যতবার যাবা আসা করেছে একবারও শ্বশুর আব্বা বলে ডাকেনি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বলে আমি আপনার কাছে চলেন আর একটা অপশন বলি আল্লাহ নবী দেখা যায় প্রথম সাহাবা আবু বাক্কার আবু বাক্কারের একটা মেয়ে ছিল ওই মেয়েটার নাম হলো আম্মা জান আসমা মানে রাসূল বিয়ে করে না আয়েশা সিদ্দিকাকে আর একটা সাহাবা বিবাহ করেছেন আম্মা জান আসমাকে মানে আম্মা জান আয়েশা সিদ্দিকার তুলনায় আসমার বয়স 10 বছর বেশি 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 তাহলে রাসূল পাকের বড় স্ত্রীর বড় বোন হলো আম্মা জান আসমা আবু বাক্কার হুজুর আম্মা জান আসমাকে যখন বিবাহ দিয়েছে তা সেই স্বামীটার নাম হলো জুবাইর ইবনুল আওয়াম জুবাইর ইবনুল আওয়াম বিবাহ শাদী করেছেন আর বিবাহ শাদী করার পর যত দিন দুনিয়ার হালাতে বেঁচে ছিল আসমা রাসূল পাকের বাড়িতে সে কি বলে ডাকবে যেহেতু রাসূল ছোট বোন বিয়ে করেছে আর আসমা হলো বড় বোন তাহলে কি বলে ডাকবে রাসূল পাককে দুলা ভাই আর না হয় ভাই বলে ডাকা দরকার ছিল অবশ্যই তো দুলা ভাই হয় কিন্তু নিজের বোন বিয়ে করেছে কিন্তু আম্মা জান আসমা একবারও নবী পাককে দুলা ভাই বলে ডাকেনি ইয়া রাসূল আল্লাহ বলে ডেকেছেন চলেন আর একটা বলা যাক আম্মা জান আসমা তানার স্বামী জুবাইর ইবনুল আওয়াম রাসূল পাককে তো ভাইরা ভাই বলে ডাকা দরকার ছিল কেন একটা শ্বশুরের দুটো মেয়ে দুইজনা বিবাহ করেছে আল্লাহ নবীকে তো ভাইরা ভাই বলে ডাকা দরকার ছিল একবারও ভাইরা ভাই বলে ডাকেনি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বলে ডেকেছেন চলেন আর একটা বলা যাক আবু বাক্কার হুজুরের বড় নাতি আম্মা জান আসমার ছেলে জুবাইর ইবনুল আওয়ামের ছেলে মানে ওই আব্দুল্লাহ ইবনে জুবাইর রাসূল পাককে তো খালু বলে ডাকা দরকার ছিল একবারও খালু বলে ডাকিনি তাফসীর কারকেরা বর্ণনা করেছে 52 বছর আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনি হায়াতে ছিলেন 52টা বছর ধরে আল্লাহ নবীকে তিনি খালু বলে পরিচয় দিলেন না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বলে পরিচয় দিয়ে ডেকেছেন তাহলে আবু বাক্কা রাসূল পাককে জামাই বলে ডাকলো না ওমর ফারুক রাসূল পাককে জামাই বলে ডাকলো না উসমান হুজুর শ্বশুর আব্বা বলে ডাকলো না আলী হুজুর
শ্বশুর আব্বা বলে ডাকলো না, আসমা তুলা ভাই বলে ডাকলো না, জুবাইর ইবনুল আওয়াম ভাইরা ভাই বলে ডাকলো না, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাসূল পাককে খালু আব্বা বলে ডাকলো না। তারা দুনিয়ার ভাষা ডাকাকে বন্ধ করে দিয়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বলে ডাকা ডাকি করেছে। তাহলে আজকের এই সমাজে যারা রাসূলকে ভাই বলে তারা তো জাহান্নামী, বরং রাসূলকে যারা সাহেব বলে তাদের প্রতি আল্লাহ পাকের লানত। তার প্রমাণ এত গুণ উদাহরণ, ঠিক না বে? ঠিক আবার বেড়ে যাবে। মানে যারা চিল্লাচিল্লি করে মহিলারা মসজিদে নামাজ পড়বে তাদের জন্য একদম থক থক ছোট ছোট অপশন। কেন ওদের সঙ্গে তো আপনি তর্ক করবেন ও পারবেন না, আপনি চিল্লাচিল্লি করবেন ভুল হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আর একটা ছোট্ট একটা বলি, একটু বলি, ছোট বলি, হাদিস না বুখারী শরীফে আছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রী বললেন, ও আমার স্বামী ওমর, আপনি মহিলাদের মসজিদে নামাজ পড়তে বারণ করেছেন, ঠিক করেছেন, কিন্তু আমি আপনার স্ত্রী, আপনার কথা নেব না, নেব না, আমি মসজিদে নববীতে গিয়ে নামাজ পড়বো। কথা এসেছে হাদিস না বুখারী শরীফে এসেছে, ওর থেকে আমি আপনাকে রেফারেজার দলিল দিচ্ছি। ওমর ফারুক বললেন, ঠিক আছে যাও। মানে হুজুর যত বড় হোক স্ত্রী কাছে হুজুর হতে পারে না, পারে না, তাই ওমর ফারুক মসজিদে নববীতে চলে যাবেন। আর স্ত্রী যখন সাজগোজ করে বোরকা পরে নেকাব পরে যখন বার হয়েছে, ওমর ফারুক একটু আড়াল হয়ে অন্ধকারে ঝোপ গাছের ভিতরে বসে আছেন। স্ত্রী যখন ঘর থেকে নেমে দশ পা যখন কদম তুলেছে, ওমর ফারুক পিছন থেকে এসে চেপে ধরে টানা হেঁচড়া করে ধাক্কা মেরে একটা জায়গায় ফেলে দিয়ে আড়ালে হয়ে তিনি মসজিদে নববীতে মেম্বারে চুপ করে বসে বসে তসবিহ গুনে। ওমর ফারুকের স্ত্রী মসজিদে নববীতে নামাজ পড়ল, বাড়ি চলে আসলেন ওমর হুজুর, স্ত্রী বসে আছেন, স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, কাইফা হালুকা, কি খবর? বললেন, আলহামদুলিল্লাহ, হালা তৈয়েবন, খবর আমার ভালো, তবে তোমার মনটা কেন এত মলিন একটা বার আমাকে বলো। ওমর ফারুকের হাত ধরে বললেন, হুজুর বিয়াদবি নেবেন না, আপনি মহিলাদের মসজিদে আসতে বারণ করেছেন, সবাই আপনার কথা নিয়েছে, আমি নিলাম না, কিন্তু ফজরের নামাজ পড়তে গিয়ে কোনো একটা অপুরুষ ব্যক্তি আমাকে পাঁচা বেঁধে ধরেছে আর এমন কিছু করার চেষ্টা করেছে যে আমি পালানোর রাস্তা পেলাম না, অবশেষে ধাক্কা মেরে আমাকে ফেলে দিয়ে চলে গেছে। ওমর ফারুক স্ত্রী গায়ে হাত দিয়ে বলেছিলেন, ও ওমারের স্ত্রী, জেনে রেখে দাও, এটা তুমি ওমারের স্ত্রী বলে তুমি ছাড় পেয়েছো, আমি চোখে দেখেছি এমন চলছে, তাই আমি বাস্তবিক টেরাই করে তোমাকে স্মরণ করাতে চেয়েছি, যাতে মহিলারা ভোরের বেলা রাতের বেলা মাগরিবে এক হাত সেলাই করতে গিয়ে আর পাঁচ হাত ছিঁড়ে জাহান্নামে যাতে না যায়, ওই জন্য আমি মসজিদে মহিলাদের যাওয়াকে বন্ধ করেছিলাম। আর বলার দরকার আছে কি? আর বলার দরকার আছে এই বিষয়ে? আমার কথা বুঝতে পারছেন বাবু? আর বলার দরকার নেই। তবে আমরা সিলসিলা ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির মতাদর্শে বসিরাত আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহির কেতাব পড়া মানুষ, আমরা কেতাব শোনা মানুষ, কেতাব দেখা মানুষ, যতটুকু আমরা চলি পালন করি বলি এবং শোনাই ততটুকু আমাদের কোরআন হাদিস ইজমা কিয়াসের অনুকূলে রেফারেন্স দলিল থাকে। আল্লাহ দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা খুব জোরে মাশাআল্লাহ ওয়ালা আলি মা আমিনার ঘরে যাব সেইখানে আখিরি নবীকে পাব, মনের কথা সব বলিব সে যে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহ হুম্মা খুব জোরে ছেলেরা পড়ো, ওয়ালা আলি তালি। আমি আপনার কাছে প্রথম থেকে বলছিলাম ওয়াজের অপশন ছিল একটা জুম্মার নামাজে, ঈদের ফিতুল, ঈদুল আদাহার নামাজ, জানাজা নামাজ, এতে কাফ, এর চাইতে জুম্মার নামাজটার মর্যাদা খেয়াল আছে বাবু? হ্যাঁ খেয়াল রাখবেন, ব্যাস এতটুকু। আল্লাহ
হে আমার সুলেমানিকের আমি আপনাকে বোঝাতে চাই, আমি এখানে রেখে দিলাম তাহলে একটা অপশন বলেছি জুম্মার নামাজ ঈদের নামাজের ব্যাপার, আমি অপশনটা বললাম তার ভিতরে একটা মশলা সংক্ষেপে ক্লিয়ার করলাম, মহিলারা মসজিদে না জামাতে নামাজ পড়তে পারবে না। অনেক জায়গায় দেখেছি দিল্লি সুরাট দিল্লি সীমাপুর দিল্লি জাহাঙ্গীরপুর অনেক জায়গায় দেখেছি মহিলারা দলবদ্ধ হয়ে তারা বি নামাজ পড়ে আর একটা যুবক তারা নামাজ পড়ায়, ও ভিন্নটা সম্পূর্ণ আলাদা আমি ছেড়ে দিলাম। আপনার কাছে আর একটা কথা বলবো বাবা, যেখানে নবী সাহাবারা বলেছেন মহিলারা মসজিদে নামাজ পড়তে পারবে না আর রসুল বলেছেন আমাকে আমার সাহাবাদেরকে যদি ফলো করা হয় ওরাই হলো সুন্নাতুল জামাত, আর শুধু নবীকে ফলো করলে ওটাই হবে হাদিস, ওটাই হবে হাদিস। তাহলে যারাই বলেছে মহিলারা জামাতে নামাজ পড়তে পারবে ওরা হয়ে গেছে আহলুল হাদিস, আর যারাই বলেছে মহিলারা মসজিদে নামাজ পড়তে পারবে না রসুলের হাদিস আর রেখে যাবা সাহাবাদের কথাগুলো মিল করে ওরাই হলেছে আহলে সুন্নাত আল জামাত। তাই বারবার একটা কথা বলি, আল্লাহর ইবাদত নবীর মোহাব্বত কোরআন তেলাওয়াত মা বাবার খেদমত মাজা জিয়ারত একটাই দল জান্নাত, ওই দলটার নাম হলো আহলে সুন্নাত আল জামাত। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনার কাছে একটাই কথা বলছি।